শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন, প্রখর তাপের শুরুতে দোলের মতো উৎসবে মেতেছে বাঙালি। অবশ্য নতুন করে উৎসবে মাতার দরকার পড়ে না আমাদের, সাহিত্যপ্রিয় মানুষদের রোজই উৎসব। সেরকমই আমরা দ্য পেপার পেন স্টুডিও হাজির হয়েছি এবারে এক উৎসব নিয়ে, একটি বিশেষ পর্বে। গল্পের নাম মহেশের মহাযাত্রা। গল্পের লেখক রাজশেখর বসু, যার ছদ্মনাম পরশুরাম। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1337 বঙ্গাব্দে, অর্থাৎ 1930 সালে। গল্পটি আমরা নিয়েছি বিকল্প নির্মাণ পত্রিকা থেকে। গল্পে মূল ভূমিকায় কেদার চাটুর্যে, মহেশ মিত্তির, হরিনাথ, প্রিন্সিপাল, বাচস্পতি, বংশলোচন, নগেন, ত্রিলোচন, বিনোদ ও অন্যান্য। কেদার চাটুর্যের চরিত্রে শুভদীপ বর্মণ, মহেশ মিত্তিরের চরিত্রে পুষ্কল ব্যানার্জি, হরিনাথের চরিত্রে কল্যাণ বিশ্বাস, প্রিন্সিপাল যদু স্যান্ডেলের চরিত্রে পরীক্ষিত ব্যানার্জি, বাচস্পতি ও বংশলোচনের চরিত্রে অভিজিৎ বিশ্বাস, নগেন ও ত্রিলোচনের ভূমিকায় শুভম দাস, বিনোদ ও আগন্তুকের চরিত্রে ফাল্গুনী বিশ্বাস, ভূতরূপী ছাত্রের ভূমিকায় অদ্রীপ গোস্বামী ও চারিত্রিক সংযোজনে সৈপত্রী সান্যাল, শব্দবিন্যাসে অভিষেক দাস ও মুখবন্ধে আমি শুভদীপ। শুনতে থাকুন আর উপভোগ করুন আমাদের বিশেষ পর্ব। আশা করি ভালো লাগবে। বংশলোচনের বৈঠকখানার ঘর। ঘরের মেঝেতে শতরঞ্জির ওপর বসে কেদার চাটুজ্জে, তার শালা নগিন, বিনোদ এবং আরো কয়েকজন। আজকাল তোমরা বাপু সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আর একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্রহ্মদত্তি কন্ধকাটা এরাও আছেন। আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো, বলি তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ? ম্যাকডোনাল্ড, চার্চিল এদের দেখেছ? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন হে? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্য মশাই। আপ্তবাক্য মানতে হয় হে। আরে প্রত্যক্ষ করা কি যার তার কর্ম? শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামিতে চক্ষুং, সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। আপনি তাহলে দেখতে পেয়েছেন চাটুজ্জি মশাই? জ্যাঠামি করিস নি, এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাচল করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, আর কেউ আর কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ, তা মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই দুদশটা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এই রকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। মহেশ মিত্তির কে তিনি জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানত না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। 30-40 বছর আগের কথা, মহেশ মিত্তির তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন।
অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে কিন্তু প্রচণ্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না, এমনকি স্ত্রী মারা গেলে বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যা খাদ্যেরও বিশেষ বিচার ছিল না। মহেশের চালচলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল কপট। পারতপক্ষে মিথ্যে কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু, তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো, কারণ হরিনাথ ভূত মানতেন, মহেশ ছিলেন গম্ভীর মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি, আর হরিনাথ ছিলেন আমুদে লোক, কথায় কথায় ঠাট্টা করে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের ওপর তাদের পরস্পরের প্রতি একটা টান ছিল। কলেজের প্রফেসরদের বসার জায়গায় জোর তর্ক চলছে, যেখানে রয়েছেন মহেশ মিত্তির, হরিনাথ কুণ্ডু, দীনবন্ধু বাচস্পতি, প্রিন্সিপাল যদু সান্ডাল সহ আরো কয়েকজন। ওহ, আর পারা যায় না, এই মহা মুশকিল হয়েছে এই ঝি চাকরগুলোকে নিয়ে। কাজের নামে খোঁজ নেই, শুধু মাইনে বাড়াও আর বাড়াও, আর কথায় কথায় ছুটি চাই। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? এই শোনো, লোভে পাপ, আর পাপে মৃত্যু। লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো বাড়ছে মোটে 150, তাতে ইহকালের কটা শখই বা মিটবে? তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। কে কে বললে হে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গের তুমি জানোটাই বা কি? সমস্তই জানি পণ্ডিত মশাই, খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলুকুলু বইছে, তার ধারে বসে পারিজাতের ঝোপ, সবুজ মাঠের মাঝখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকম ফলে আছে, ছেড়ো আর খাও। জনা কত ছোকরা দেবদূত ওই গোলাপি উড়নি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। হই হোথা কুঞ্জবরে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে, দুরণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো, আর কালুয়াতি চাও তো নারদ মুনির আস্থানায় যাও। সমস্ত গাঁজা, পরলোক, আত্মা, ভূত, ভগবান কিচ্ছু নেই, ক্ষমতা থাকে তো প্রমাণ করো। আলবাত আছে। ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মার ভগবান বাদ দিলে চলে না। কেউ নেই, কেউ নেই, আমি আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। লেগে যাও। ঈশ্বর, আত্মার, ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক, সহজে কষা যায় না। যোগ মাইনাস বিয়োগ মাইনাস ঠিক, ঈশ্বর ইজ ইকুয়াল টু 0, আত্মা ইকুয়াল টু ভূত ইকুয়াল টু রুট ওভার 0। এই তো, এই তো, একেবারে বদ্ধ উন্মাদ। উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দোস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস।
সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। অঙ্কটঙ্ক আমার আসে না, বাচস্পতি মশাই যদি ভগবান দেখাবার ভার নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারবো। আমার বইই গেছে। বেশ বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে আর সমস্তই মেনে নিতে রাজি আছি। এই কথা? আচ্ছা, আসছে হপ্তায় শিব চতুর্দশী পড়ছে, সেদিন তুমি আমার সঙ্গে ওই রাত ১২টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো, স্পষ্টপুষ্টি ভূত দেখিয়ে দেব। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। যদি দেখাতে না পারো আমার নাক কান কেটে দিও, আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটব। শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল, রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছ আরো অন্ধকার করেছে, সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে খালের ধারে পৌঁছলেন। বছর দুই আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই বলেছেন। তারা কেমন দেখতে, মেজাজ কেমন, কি খায়, কি পরে, হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে, তার পিছনে দুটো আরো রকম। রাম 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 সীতারাম, ও ও ও মহেশ, দেখেছো কি? আর তুমিই বলো না। সবুর করো, সবুর করো, যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখি তখন না হয় রাম রাম করা যাবে। এরা একটা গাছের নিচে ছিলেন, হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা জল মহেশের মাথায় এসে পড়ল, আর সামনের কালো মূর্তিটা নাকি সুরে বলে উঠল, মহেশ মামু, আপনি নাকি ভূত মানেন না? এই কোন ক্লাস? সেকেন্ড ইয়ার স্যার। রোল নম্বর কত? বলি স্যার। রাম 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 রাম। পেছনের দুটো ভূত হঠাৎ অদৃশ্য হয়ে গেল, আর সামনেরটিও মহেশ মিত্তিরের হাত ছাড়িয়ে চোঁচা দৌড়। কলেজের প্রফেসরদের বসার ঘর, যেখানে কিনা তুমুল হইচই চলছে। অত্যন্ত শেমফুল কাণ্ড, দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি করছে। হরিনাথ, তোমার লজ্জা নেই? আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল, মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু করেই থাকি তাতে দোষটা কোথায়? হাজার হোক, আমার বন্ধু তো। কে কে তোমার বন্ধু? কে তোমার বন্ধু? মহেশ তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুড়ে তর্ক তুলতে পারবে না। না না না, সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত, আর সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন, হরিনাথের ওপর প্রচণ্ড রাগ। হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় যুবচুরির দ্বারা,
সে আবার ফিলোসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। আমাদের মহেশ মিত্তির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই জানতেন না। কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতা অঙ্কুর গজগজ করতে লাগলেন। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজেব্রা খাতা খুলে তার প্রথম পাতায় লিখলেন, মহেশের বাসা। হরিনাথ কুণ্ডু, খাই তোর মুন্ডু। উত্তম হয়েছে। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল তো সেই আবহমান কাল থেকে চলে আসছে। এতে আমার কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। কুণ্ডু হরিনাথ, মুন্ডু করিপাত। এইবার একটা মৌলিক রচনা হয়েছে। হরিনাথ ওরে, হবি তুই মোরে, নরকের পোকা অতিশয় বোকা। নরকই নেই তার উপর পোকা। কাব্যে কুসংস্কার নাম দিয়ে শিগগিরই একটা প্রবন্ধ রচনা করব, তাতে মাইকেল, রবীন্দ্রনাথ, কাউকে কাউকে রেহাই দেব না। নরকের পোকা টোকা গুণ বরং কাটি। ওহে হরিনাথ, তোরে করি কাত, পিঠে মারি চড়, পিঠে মারি চড়, মুখে গুঁজি খড়, জেলে দেশ লাই, আগুন জ্বালাই। না, এখানেও একটু আপত্তি আছে। আচ্ছা, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের তো কোনো লাভ হবে না, অনর্থক খানিকটা জান্ত পদার্থ বরবাদ হবে। তা চাইতে হরিনাথ ওরে, পোড়াব না তোরে। হরিনাথ ওরে, পোড়াব না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি, ঢেঁড়স ফলাবি। তিন দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীদের হাজার চেষ্টা ও হরিনাথের আগ্রহ সত্ত্বেও মহেশের সঙ্গে হরিনাথের সম্পর্ক একদমই রইল না। এবার মহেশবাবু প্রেতত্ব সম্পর্কে জানার জন্য বিস্তর দেশি ও বিদেশি বই জোগাড় করতেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হল। প্রেতত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটায় এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাত্রে ঘুম হয় না, কেবল স্বপ্নে দেখেন ভূতে তাকে ভ্যাংচাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে তার নিজের উপরও রাগ হতে লাগল। ডাক্তার বললে পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভূতুড়ে বইগুলো, যা মানেন না তা চর্চা করেন কেন হে? কিন্তু ওই সব বই পড়া
মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে, পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। 7-8 মাস পর তখন মহেশের অবস্থা খুবই খারাপ। তার চাকর এসে হরিনাথকে খবর দিলে, বাবুকে একবার দেখে আসুন। হরিনাথ, তোমায় তোমায় ক্ষমা করলুম, কিন্তু কিন্তু ভেব না যে আমার মত বিন্দু মাত্র বদলেছে। এই রইল আমার উইল, তোমাকেই আমি উচিয়ে নিযুক্ত করেছি। আমার আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে, সে ওই পুরস্কার পাবে। আর দেখো খবরদার, ওই শ্রাদ্ধটাদ্ধ যেন করো না। ফুলের মালা, চন্দন কাঠ, ঘি, এসব দিও না, একদম একদম বাজে খরচ। হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো, আর এই 150-এর গন্ধক আর 500-এর সোরা আনানো আছে, তাও দিতে পারো। চটপট চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা চললুম তাহলে। হরিনাথ মহা বিপদে পড়লেন। উনি মহেশের চাকরের উদ্দেশ্যে বললেন, ওই শুনছ, জনাগত লোক ডেকে আনো, শ্মশানে নিয়ে যেতে হবে তো। বলছি বাবু, কেউ আসতে চাইছে নে। তাই তো, কি করি, তাই তো মাঠকোঠায় একটা সাইনবোর্ড দেখেছিলাম না, বৈতরণী সমিতি, ভদ্রমহোদয়গণের দিবারাত্রি সস্তায় সৎকার, একবার একবার যেয়ে দেখি তো। ওহ, শেষে 3 জন লোক জোগাড় করতে পারলাম, 15 টাকা পারিশ্রমিক আর ওই শীতের ওষুধ বাবদ 9 শিকে দিয়ে। এবার রওনা দিই নিমতলার দিকে। আর ও ত্রিলোচন বাবু, সবাইকে রওনা হতে বলুন। আর যে চলা যায় না, এ তো ক্রমেই ভারী হয়ে উঠছে। এমনই হয়ে থাকে, শুনুন, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। ঢের মরা বইছি মশাই, কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাজে করিনি। দেহটা তো শুকনো লোয়াগাইতেন বুঝি। শুনুন, 15 টাকায় হবে না, আরো 5 টাকা চাই। তাই দেব, তাই দেব। আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁধে দিই। কাঁধ দিতে চাও ভালো কথা, কিন্তু আগে থেকে বলে রাখছি ভাই, কোনো বখরা টকরা পাবে না। বখরা চাই না বাবু, এ 20 টাকার কাজ নয়, এ তো মুসের গাড়ির বোঝা। শুনুন, আরো 5টা টাকা চাই। ঠিক আছে, তাই হবে, চলো চলো
জোরে, আরো জোরে। একে একে আরো তিনজন কালো কাপড় পরা আগন্তুক এসে মহেশের সব খাটটা নিজের কাঁধে তুলে নিল। আরে আরে, এ কি হলো? এ কি, কোথায় যাচ্ছ এত তীর বেগে? কর্নওয়ালিস স্ট্রিট, গোলদিঘি, বউবাজার মোড়, ত্রিলোচন, আরে ও ত্রিলোচন, তোমরা কোথায়? এ কি সব কোথায় গেল? এ পথের কি শেষ নাই? রাস্তা রাস্তা কি উপরে উঠছে না নিচে নামছে? কি আলো না অন্ধকার? দূরে কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না না চোখের ভুল? হঠাৎ চলন্ত খাটের ওপর দাঁড়িয়ে উঠে মহেশ ডাকতে আরম্ভ করলো হরিনাথকে। হরিনাথ, ও হরিনাথ, ওহে হরিনাথ! কি কি, এই যে আসি হরিনাথ, হরিনাথ, আছে আছে আছে, সব আছে, সব সত্যি, সব আছে, হ্যাঁ আছে 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 আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। বংশলোচন বাবুর বৈঠকখানার ঘর। আচ্ছা, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিণ্ডি, দাঁদন খাও পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি, পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিলে না। আশ্চর্য! আর মহেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রেরই সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রথম বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপর এমন দুমদাম শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না।